বক্স খাটের ভেতর থেকে উদ্ধার কোটি কোটি টাকা। শিবপুরের প্যাকিং এর পর এবারে মন্দিরতলা আবাসন উদ্ধার 5 কোটিরও বেশি টাকা। ঘটনায় এখনো ফেরার অভিযুক্ত শৈলেশ পাণ্ডে। হাওড়া শিবপুরের পর এবার মন্দিরতলা, বক্স খাটের ভেতর থেকে উদ্ধার কোটি কোটি টাকা, ফের কয়েক কোটি টাকা উদ্ধার করল কলকাতা গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড টিমের আধিকারিক ও হাওড়া শিবপুর থানার পুলিশ কর্মীরা। শিবপুরের একটি বহুতল আবাসনের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে 2 কোটিরও বেশি টাকা উদ্ধারের পর রবিবার ফের মন্দিরতলা এলাকার একটি আবাসনে হানা দেয় পুলিশ। জানা গেছে, আবাসনে থাকা 3টি বক্স খাটের ভেতরেই লুকানো ছিল বিপুল পরিমাণ টাকা। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত শৈলেশ পাণ্ডের গাড়ি ও বাড়ি থেকে উদ্ধার হয়েছে 8 কোটিরও বেশি নগদ টাকা। ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে শৈলেশ পাণ্ডে ও তার ভাই অরবিন্দ পাণ্ডের বিরুদ্ধে। জানা গেছে, হাওড়ায় শৈলেশ পাণ্ডের আবাসনে হানা দিয়েই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, মাত্র 15 বছর আগে বিহার থেকে এ রাজ্যে আসে অভিযুক্ত শৈলেশ। এলাকার বিভিন্ন ব্যবসায়ীর অ্যাকাউন্ট দেখাশোনার কাজ করতেন, তাদের আয় ব্যয়ের হিসাব জমা করতেন। এসব কাজ করতে করতেই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি হয় তার। এই এলাকাতেই একের পর এক ফ্ল্যাট কেনেন। আমাদের কিছু বলেনি, দুজন সাক্ষীর জন্য ডেকেছিল, ফ্ল্যাট থেকে দুজন লোক গেছিল, আমার হাজবেন্ড গেছিল, তারপরে ভেতরে যাওয়া হয়েছে। এখানে কেউ থাকতো না, ফ্ল্যাটটা ফাঁকাই ছিল। এটা হচ্ছে শৈলেশ পাণ্ডের ফ্ল্যাট। মাঝে মাঝে ভাই আসতো, এসে ঘরে কি করতো ভগবান জানে। করোনার আগে থেকে ওরা এখান থেকে চলে যায় টামলিপুর ফ্ল্যাটে, তারপর থেকে এই ফ্ল্যাটটা ফাঁকা। আজকে কি দেখলেন? আমরা কিছু দেখিনি, যা পুলিশ গেছে ভেতরে 9:30টার সময়। জানা গেছে, কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। একটি অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হচ্ছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড টিমের সদস্যরা। ঘটনার তদন্তে নেমে বেশ কিছু অ্যাকাউন্টের হদিশ পান তদন্তকারী আধিকারিকেরা। যে অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হচ্ছিল, সেই রকম একটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। এরপর হাওড়ার শিবপুরে অভিযান চালায় তদন্তকারী অফিসাররা। হাওড়ার শিবপুর এলাকার বিলাসবহুল আবাসনের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার হয় 2 কোটিরও বেশি নগদ টাকা, সোনার গহনা, হিরে। এরপরই শৈলেশ পাণ্ডের একটি আবাসনে অভিযান চালান তদন্তকারীরা। জানা গেছে, 500 ও 2000 টাকার নোটে ভর্তি ছিল 3টি বক্স খাট। রাতেই অভিযান শেষ করে ফ্ল্যাটের দরজা সিল করা হয় পুলিশের পক্ষ থেকে। বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে উদ্ধারকারী দলের সদস্যরা। পাশের ফ্ল্যাট থেকেই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় অবাক আবাসনের অন্য আবাসিকেরা। তারা জানান, আমরা জানতাম নাকি, আমার পুলিশ এসে খোলার পরে জানতে পারবো। অনেকগুলো ব্যাগ বের হলো, ব্যাগের মধ্যে টাকা ছিল। হ্যাঁ, আমার আমি একটু থার্ড ফ্লোরেই থাকি, থার্ড ফ্লোরেই হয়েছে। ফ্ল্যাটে কেউ থাকতো না, ওদের অন্য জায়গায় ফ্ল্যাট আছে। ওরা এখানে মানে প্রায় অনেকদিন আগে এখানে থাকতো, এখন এখানে থাকে না, এখানে থাকে না, এখন আপাতত এখন থাকে না। 5 বছর আগে চলে গেছে। 5 কোটি 95 লক্ষ টাকা বললো ক্যাশ সব ক্যাশ ছিল, বিভিন্ন ধরনের ব্যাগে ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।